করোনা থেকে বাঁচতে ভয় নয়, প্রয়োজন সচেতনতা। আর এই সচেতন হবার জন্য প্রয়োজন করোনা ভাইরাসটি সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জন। বন্ধুরা, করোনা থেকে বাঁচতে ঘরে থাকুন এবং নিয়মিত হাত ধুন, এই হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ। হাত ধুতে প্রয়োজন প্রচুর পানি, সে কারণে পানি ক্রাইসিস খুব দ্রুত আমাদের সামনে আসবে বলে বিশেষজ্ঞদের মতামত। আসুন, কী করণীয়? করোনা থেকে বাঁচতে আমাদেরকে নিয়মিত হাত ধুতে হচ্ছে, আর প্রতিবারই হাত ধুতে গেলে আমাদের প্রয়োজন 1.5 থেকে 2 লিটার পানি। আর একদিনে যদি 10 বার হাত ধোয়া হয় তাহলে খরচ হচ্ছে 20 লিটার পানি। যদি পরিবারে 5 জন সদস্য থাকে তাহলে প্রতিদিন প্রয়োজন হয় 100 লিটার পানি। ভিডিওটির মাধ্যমে যদি 2 লক্ষ মানুষকে সচেতন করতে পারি তাহলে দেখুন, 2 লক্ষ পরিবারের জন্য প্রতিদিন 2 কোটি লিটার পানির প্রয়োজন হয়। যদি আমরা কল বন্ধ করে হাত ধুই তাহলে তার 50% পানির অপচয় রোধ করা সম্ভব। 2 কোটি লিটার পানির জায়গায় মাত্র 1 কোটি লিটার পানিতেই আমাদের পারপাস সার্ভ করা সম্ভব, তাতে করে 1 কোটি লিটার পানির অপচয় রোধ করা সম্ভব। তাই জনসচেতনতায় ভিডিওটি শেয়ার করুন।